জাঙ্গিপাড়া খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। জাঙ্গিপাড়ায় তিন দিন পর নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার হয়েছে গতকালই, এবং কিশোরীর বাড়িতে আজ সকাল সকাল কংগ্রেসের প্রতিনিধি দল তারা গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দশমীর দিন থেকে নিখোঁজ হওয়ার পর গতকালই তার দেহ পাওয়া গিয়েছে, এবং পরিবারের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাকে। একদিকে যেখানে কোজাগরি লক্ষ্মী পুজো, ঘরে ঘরে ধনদেবীর আরাধনা চলছে, সেখানেই ঠিক তার পাশের যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, রীতিমতন কংগ্রেসের প্রতিনিধি দলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, এলাকার বাসিন্দারা। জাঙ্গিপাড়ার ঘটনায় দশমীর দিন থেকে নিখোঁজ থাকার পর তিন দিন পর গতকাল খোঁজ পাওয়া গিয়েছে সেই কিশোরী, কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার করা কাউকে সম্ভব হয়নি। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির পর্যন্ত দাবি জানানো হয়েছে। আর এরই মধ্যে আজ সকালেই কংগ্রেসের প্রতিনিধি দল তারা সেখানে গিয়েছেন, ঘটনাস্থলে যাওয়ার পরে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শোনাব। কংগ্রেস আসবে না, কোনো বিজেপি না, কোনো তৃণমূল না, কোনো সিপিএম না, কিছু না, কোনো পার্টি না। আমরা চাইছি শুধু যে আমরা আসামি খুঁজে বার করবো, এইটাই চাইছি, আর কিছু চাইনি। সব ক্ষেপে আছে আমাদের। দশমীর দিন থেকে আমাদের গ্রামের কারো হাঁড়ি চাপে নিত, ছুটবে, একদম ছুট কাটাবে, লাঠি ছোটা নিয়ে ছুট কাটাবে, একদম না ঢোকে। চারটে দিন পেরিয়ে গিয়েছে, গতকাল কিশোরীর খোঁজ পাওয়া গিয়েছে, তার দেহ উদ্ধার হয়েছে, কিন্তু তারপর প্রায় কেটে গিয়েছে 24টা ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত কেন অধরা অভিযুক্তরা, কেন অভিযুক্তদের এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি, সেই বিষয়টিকে সামনে রেখে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি পর্যন্ত জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের বাসিন্দারা, এলাকার বাসিন্দারা। সুজিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে, কারণ তারা তাদের এই বিক্ষোভ অবস্থানে অনড় রয়েছেন, পরিষ্কার করে জানাচ্ছেন অপরাধীকে খুঁজে বার করতে হবে এবং তাকে কঠোর শাস্তি দিতে হবে। এই মুহূর্তে কিন্তু গ্রামে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে, গ্রামের উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছে, স্থানীয় বাসিন্দাদের কিন্তু ভিড় রয়েছে গ্রামে এলাকা জুড়ে। তাদের কিন্তু একটাই দাবি, এতদিন কেটে যাওয়ার পরেও কেন পুলিশ তাদের কোনো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারলো না, তাদের কিন্তু এইটা একটা অভিযোগ করছে। পুলিশের সামনেও কিন্তু তাদের এই একই বক্তব্য যে এতদিন ধরে কেন তারা তাদের কোনো এই এই খুনের কোনো তদন্ত করে কোনো সুরাহা করতে পারলো না। যে যে গ্রামের যে ঘটনা, সেই গ্রাম শুধু নয়, আশেপাশের এলাকার বহু মানুষ কিন্তু এই এই এলাকায় এসে উপস্থিত হয়েছে। তাদের তাদের তারা তাদের মতো করে পুলিশকে বোঝানোর চেষ্টা করছে, এবং পুলিশ বিভিন্ন জায়গায় তদন্ত করে রেখে পুলিশ সূত্রে একটা খবর যে গ্রামেরই কোনো এক জায়গাতে পুলিশ কিন্তু জানতে পেরেছে এই ঘটনার কোনো একটা সূত্রপাত রয়েছে, সেই কোনো পুজো প্যান্ডেলের সঙ্গে এই যে নাবালিকা তার একটা যোগসূত্র পাওয়া গেছে। পুলিশ কিন্তু সেই গ্রামে তল্লাশি চালাচ্ছে, খুঁজে পাওয়ার চেষ্টা করছে কোনো সূত্র পাওয়া যায় কিনা। এই মুহূর্তে কিন্তু গ্রামে উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী কিন্তু গ্রামে রয়েছে, টহল দিচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। তো জানো কিছুক্ষণ আগেই কিন্তু কংগ্রেসের একটি প্রতিনিধি দল এসেছিল, তাদেরকে রীতিমতো তাড়া করে বার করে দেওয়া গ্রাম থেকে। এরপরে কিন্তু বিজেপির প্রতিনিধি দল আসার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দা যেটা জানাচ্ছে যে তারা এই যে মৃত্যুকে কোনো রাজনীতির সঙ্গে জড়াতে চাইছে না, তারা কোনো রাজনৈতিক কোনো নেতাকে যেন গ্রামে তারা দেখতে না চায়, যদি গ্রামে তারা আসে তাহলে আবার তাদেরকে ধরে বিক্ষোভ দেখাবে। বেশ, কিন্তু পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেন অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হলো না, কেন গ্রেফতার করা সম্ভব হলো না, সেই বিষয়ে পুলিশ কিছু জানাচ্ছে কি? পুলিশ যে সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশ তাদের মতো তদন্ত করে দেখছে, কেন সকালবেলা বিভিন্ন জায়গায় ড্রোন ছুড়িয়ে গেছে, বিভিন্ন পাশে যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজারের লোক ডুবুরি রাবানো হয়েছিল, সেই ডুবুরি তারা কাজও করেছে। পুলিশের যেটা বক্তব্য তদন্তের স্বার্থে এখন পুলিশ কোনো রকম কিছু বলতে চাইছে না। কিশোরীর মৃত কিশোরীর পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, কাউকে কি সন্দেহ করা হচ্ছে, মনে করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকতে পারে, এই রকম কারোর নাম কি উঠে আসছে? দেখো, মৃত যে পরিবার তারা কিন্তু এই যে মৃত্যু হয়েছে এর সঙ্গে কার ঘটনা কোনো কার্য যুক্ত রয়েছে কিনা সেটা কিন্তু তারা পরিষ্কারভাবে কিছু বলতে চাইছে না। তাদের কিন্তু একটা দাবি যে তারা এত যত তাড়াতাড়ি পুলিশ সম্ভব তাদের যে মেয়ে যে নাবালিকা খুন হয়েছে বা ধর্ষণ খুন করার যে অভিযোগ করেছে তাদেরকে যে দুষ্কৃতি তাকে খুঁজে বার করুক পুলিশ, যদি তারা না এই কোনো আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সুজিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। ক্ষোভটা দেখাচ্ছে, এখানে একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে। এবার অশান্তিটা এই পল্লীগ্রামের মানুষরা চায় না, পল্লীগ্রামের মানুষরা সাদাসিধা মানুষ, ওরা চায় যে প্রকৃত যে মতো
অন্যায় করেছে সে যেন সাজা কারা 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 এই অশান্তি সৃষ্টি করছে অশান্তি সৃষ্টি কিছু মতো শ্রেণীর মানুষ আসছে তারা অশান্তি সৃষ্টি করতে চাইছে আর আমরা চাইছি না এটা রাজনীতি একটা হোক।